मैं जेम्स बोन नहय कुमुद दासर हे पुत्र निजुक्ति केलेंकारीर अभियोग तुले ग्रेप्तार हुआ भिक्टर दासर मंतव्य स्वास्थ्य परीक्षार बारे धीरेणपाड़ार एफआरयू लै अनार समय पानबुजल आरक्षी जिंदाबाद धनी भिक्टर दासर मुखत एदिन हय हमी एदिन मैं जय हमी बुली मंतव्य भिक्टर जिहेतु भिक्टर दास प्रसंगत मुख्यमंत्रीगढ़ सरब हो पड़े इं कोनो जेम्स बंदर सिनेमा नहय बुली मुख्यमंत्री उल्लेख करिसिल आरु मैं जेम्स बंद नहय बुली कैसे कुमुद दासर पुत्र बुलिहे कैसे एबार भिक्टर दासे নিযুক্তি কেলেঙ্কারীর অভিযোগ তুলি গ্রেপ্তার হওয়া ভিক্টর দাসর এয়া হল মন্তব্য স্বাস্থ্য পরীক্ষার বাবে ধীরেনপাড়া এফআরইউলৈ অনার সময়তেই পানবজার আরক্ষী জিন্দাবাদ ধনী দিলে ভিক্টর দাসে এদিন নহয় এদিন মই জয় হমেই বুলি মন্তব্য করিলে ভিক্টর দাসে জেমস বন্ড নহয় মই ভিক্টর দাসে হয় কুমুদ দাসর পুত্র আৰু বিশেষ কিবা কব নেকি আমি জিকিমে এটা এটাকে ধরা পৰি আছে নহয় আৰু ধরা পৰিব হয় গণতন্ত্র চতুর্থ স্তম্ভক কেতিয়াও হিলিব নালাগে মই তেওঁলোকক সদায় তেওঁলোকৰ লগত আছো এবার নগাঁও দশম শ্রেণীর ছাত্রীক অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের এক ঘটনা সংঘটিত হয়েছে মুমূর্ষ অবস্থাত ছাত্রীগীক দিন দুপুরতে অপরাধী পেলায় থাকে গেল নগাঁও শহরের মাঝমজিয়াত তিনদিন পূর্বে অপহরণ করেছিল কিশোরীগীক তিনদিন ধরে দুর্বৃত্তয় আবদ্ধ করে উপর্যপরি দলবদ্ধ ধর্ষণ করে ছাত্রীগীক ছাত্রীগীক নগাঁও অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আকো এবার ভয়ঙ্কর খবর আছে নগাঁওর এগারী দশম শ্রেণীর ছাত্রীক অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ করা হল মুমূর্ষ অবস্থাত ছাত্রীগীক দিন দুপুরতে অপরাধীয় পেলাই থ গেল নগাঁও শহরের মাঝমজিয়াত তিনদিন পূর্বে অপহরণ করেছিল কিশোরীগীক তিনদিন ধরে দুর্বৃত্তয় আবদ্ধ করে উপর্যপরি দলবদ্ধ ধর্ষণ করে ছাত্রীগীক ছাত্রীগীক নগাঁও অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয় দুজন আনজন মানুহে আহি পেলাই থৈ গৈছিলে মই যেতিয়া চেক কৰিলোঁ পেচেণ্টটো অলপ ড্ৰাউজি আছিলে অলপ মানে তাই বেহুচ হোৱাৰ নিচিনা আছিলে কিন্তু একদম বেহুচ হৈ থকা নাছিলে কথা ক'ব পাৰিছিলে কিন্তু তাই টোপনি টোপনি ভাৱ এটা আছিলে কিবা মুখ মচ কৰিবলৈ কিবা খোৱাবও পাৰে তেনেকুৱা কিবা অৱস্থাত আছিলে বাকী যিখিনি জেনেৰেল এক্সামিনেশ্যনত তেনেকৈ একো পোৱা নাই কিন্তু তাইৰ বিষ আছিলে ভৰিৰ হাতত ভৰিত বিষ আছিলে ঠিক আছে ক্লিনিকেলি চাওঁতে মই তেনেকৈ ক'তো ব্লিডিং চিডিং একো পোৱা নাই কিন্তু তথাপিও মেডিকেলৰ কাৰণে আমি পুলিচ ইনফৰ্মেশ্যন দিছোঁ স্বাস্থ্যটো মানে বেলেগটো বিবি পালছ সেইখিনি গোটেই ঠিকেই আছিলে চিটুৱেশ্যন ঠিকেই আছিলে কিন্তু তাই অলপ উইক আছিলে আৰু মানে ড্ৰাউজি হৈ আছিলে তাই তাই মঙলবাৰৰ পৰা তাই স্কুলৰ পৰা নাইকিয়া হৈছিল বুলি তাই কোৱা মতে তাই মঙলবাৰে স্কুলৰ পৰা নাইকিয়া হৈছিলে বর্তমান নগাঁওর পর আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বড়া লাইভত আছে নীলোৎপল এগারী ছাত্রীক তিনদিন ধরে বলৎকার করা হল তারপর নগাঁও শহরের মাঝমজিয়াত পেলায় থাকে যাওয়া হল কিছু সিসিটিভির ফুটেজও আছে এবার বহলাই বর্ণনাখিনি যদি করে কি হয়েছিল সমগ্র ঘটনাক্রম সম্প্রচার করে আছে কিন্তু এবার এগারী দশম মান নয় নবম মান শ্রেণীর ছাত্রীক বিদ্যালয়ের পর উভতি অহার পথত ছজনীয়া দুর্বৃত্তদলে অপহরণ করেছিল মঙ্গলবাৰে এই ঘটনা সংঘটিছিল নগাঁও জুরিয়াত আর তারপর সেইগৰাকী যিগৰাকী ছাত্রী সেইগৰাকী যিগৰাকী কিশোরী সেই কিশোরীগৰাকীক উপর্যুপরি ধর্ষণ করার কথা কিশোরীগৰাকীয়ে কৈছে আর বর্তমান তারপর আমি নগাঁওর মরিকলঙর যাস্টেণ্ড পেলাই থাকে আর তারপর কোনো অজ্ঞাত লোকে এখন ই রিক্সাত আনি এই স্থানত পেলাই থৈ গৈছিলে আর তারপরতেই যগাঁওর ভোগেশ্বর ফুকনি অসামরিক চিকিৎসালয়ের ইমার্জেন্সি ভর্তি করা হয়েছিল আর তারপর বর্তমান সেই কিশোরীগীক নগাঁওর যোগেশ্বর ফুকনি অসামরিক চিকিৎসালয় চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে কিন্তু প্রাঞ্জল আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে এগৰাকী কিশোরী এগৰাকী স্কুলীয়া ছাত্রীক তিনি দিন ধরে অপহরণ করে রখা হল তারপর আরক্ষীয় গম নাপালে তারপর নগাঁও শহরের মাঝমজিয়াত আহি অপরাধী পেলাই থৈ গল আরক্ষীয় ভূ নাপালে এনে যে জঘন্য অপরাধ যে সংঘটিত হয়ে আহিছে যে অপরাধের যে দীঘলীয়া আখ্যান আমি বারে বারে দেখুৱাই আছো নগাঁও আরক্ষীয়ে
বারে বারে যে এই সময় অপরাধ নিয়ন্ত্রণ করা ব্যর্থ হয়েছে। আজির পর এদিন পূর্বে এগারী মহিলাক হাত ভরি বান্ধি হত্যা করা হল, তার পূর্বে এখন চিকিৎসালয়ের পর শিশু বিক্রি করা হল, আর এতিয়া কিশোরীক দলবদ্ধ ধর্ষণ করে নগাঁও শহরের মাঝমজিয়া যদি পেলাই থাকে ঘটনা সংঘটিত হয়, কিন্তু নগাঁর রাইজে কিয় নকব যে আমি বর্তমানে সুরক্ষিত নহয়। এই ক্ষেত্রে বর্তমান সরকারখনে সঠিক ব্যবস্থা লওয়ার প্রয়োজন আছে। আর এই ঘটনায় সমগ্র নগাঁও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমি এই ঘটনা পোহরে আনিছো, আমাক সন্মুখত এগারী যেগারী কিশোরী, সেই কিশোরীগিয়ে ইতিমধ্যে চিকিৎসকক কৈছে যে বেয়া কাম করেছে, অর্থাৎ যৌন নির্যাতন চলাইছে, দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে নাকি সেই বিষয়েও বর্তমান স্বাস্থ্য পরীক্ষা করে থাকা হয়েছে। কিন্তু যা ভয়ঙ্কর, যা জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনায় কিন্তু নগাঁও রাইজক, কিন্তু নগাঁও রাইজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রাঞ্জল নীলপল বরা, এতিয়া আরক্ষীর তদন্ত প্রক্রিয়া কেন ধরনের আগবাড়িছে বারো? নিশ্চয় প্রাঞ্জল, আমার যাকী চিকিৎসক ইতিমধ্যে আমি সেই ভাষ্য শুনেছি, চিকিৎসক যাকী মহিলা চিকিৎসক জানাইছে যে আরক্ষী খবর দিছে। অবশ্যই আমি বর্তমানে আরক্ষীক দেখা নাই, ইয়াত এই আরক্ষীয়ে বর্তমানে কোনো ধরনের তদন্ত করা দেখা নাই। কিন্তু আমি একটা কথা কব লাগিব যে নগাঁও শহরের মাঝমজিয়াত জুড়িয়াত অপহরণ হয়েছিল এগারী কিশোরী, এগারী নবমান শ্রেণীর ছাত্রী, তিনিদিন ধরে আবদ্ধ করে রখা হল, মুখ চকু বাঁধি নির্যাতন চলা হল, কিশোরীগীর মতে যৌন নির্যাতন চলা হয়েছে, দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে, সেই বিষয়ে পিছত স্বাস্থ্য পরীক্ষা সেই কথা নিশ্চিত হব দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল নাই। কিন্তু এগারী কিশোরীক, এগারী ছাত্রীক অপহরণ করাতে এক জঘন্য অপরাধ, তারপর সেইগারী ছাত্রীক আনি নগাঁও শহরের বাস স্থানত পেলাই থ যাব, তারপর অজ্ঞাত লোকে আনি ই রিক্সাত আনি ইয়াত পেলাই থ যাব, যি সিসিটিভি ভিজুয়ালস আমার আহি পড়ছে সেই সিসিটিভি ভিজুয়ালস আমি দেখাইছো। গতি এনে যি জঘন্য অপরাধের থলি হয়ে পড়েছে নগাঁও, যি এক অপরাধীর যি রম্যভূমি হয়ে পড়েছে নগাঁও, ইয়াক নিয়ন্ত্রণ কেতিয়া করব নগাঁও আরক্ষীয়ে, সেই প্রশ্নখানি রাইজক চিন্তিত করে তুলিছে। প্রাঞ্জল বড় ডাঙর কথা কইছে আপনি, রাইজ এটা চিন্তিত, আর রাইজ যেটা চিন্তিত হয় আরক্ষীর দায়িত্ব হল সেই সময় সতর্ক ভূমিকা রূপায়ণ করা, রাইজক আশ্বস্ত করা আর অতি সক্রিয়তা প্রদর্শন করা, কিন্তু সেয়া নগাঁও আরক্ষী করা নাই। কারণ এই ঘটনায় প্রথম নহয়, এই কেদিন ধারাবাহিকভাবে নগাঁত বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা হয়ে আছে, তারপরও কিয় সক্রিয় হওয়া নাই নগাঁও আরক্ষী, প্রশ্ন তুলিছে সর্বসাধারণে, সেই প্রশ্নসমূহ আমি আপনাদের বাবে লই আহিছো। সকল চিন্তিত, এটা সকল আশঙ্কাগ্রস্ত, নিজের সন্তানক লো চিন্তিত, নিজের ভবিষ্যতক লো চিন্তিত, কি হব তেওঁলোকৰ সন্তানৰ ভৱিষ্যত, কাৰণ অপৰাধীয়ে তিঘিল খিলাই ঘূৰি ফুৰা এইখন নগাঁৱত এতিয়া কাৰোৰে নিৰাপত্তা নাই। নিৰুৎপল বৰা, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ এইখিনি তথ্যৰ বাবে। জলসম্পদ বিভাগের চাকরির দালালক বিচারি আজি চতিয়াত অভিযান চলায় দিসপুর আরক্ষীয়ে। একাংশই কৈছে এই দালাল, যেটা কুহিরামর কথা কোয়া হয়েছে, একাংশই কৈছে ই দালালেই নহয়, ই প্রবঞ্চকও। প্রথম অবস্থাত দালালি করেছিল, একাংশক চাকরি দিবলে সক্ষম হয়েছিল, পাছর অবস্থাত কেবল প্রবঞ্চনা করেছে, অর্থাৎ ভুয়া নিযুক্তিপত্র দিয়ে টাকা লৈছে কিন্তু চাকরি পোৱা নাই। দালালে কোক বা প্রবঞ্চকেই কোক, ই একটা মস্ত ডাঙর ডকাইত। রফিকুল ইসলামও আছে, কুহিরামও আছে, আর কেবাজনও আছে, এজন সাংবাদিকও তাত আছে। দালাল রফিকুল ইসলাম রফে জানবাগ বিচারি আরক্ষীয়ে শহুরেকর ঘরত অভিযান চলায়। চতিয়ার ঘাহি মুসলিম গাঁত রফিকুল ইসলামর শহুরেকর ঘর, আরক্ষীর অভিযানের উমান পায় পলায়ন করে দালাল রফিকুল ইসলামে। কুহিরাম ডেকার লগ লাগি চাকরি দিয়ার নামত ধন সংগ্রহ করার অভিযোগ আছে রফিকুলর বিরুদ্ধে। পলাতক দালাল রফিকুলর ঘর লক্ষিমপুরের নকরায়। থানার কেসর সংক্রান্ত আমার মাননীয় ডিসিপি ইসারে আমার একটা দলক ইয়ালে পঠিয়েছিল চতিয়া, আমি যাকালিও আহিলো, আহি আমি যে তদন্ত করছো, যাক আমি উদ্দেশ্য করে আইসিল পোৱা নাই, রফিকুল হোসেন তেখেতক পোৱা নাই, আর বাকি কিবা সংগত পোৱার উদ্দেশ্যেই আমি আইসিল, সেই হিসাবে আমি লক্ষিমপুরলৈকে গৈছো, বাকি যদি কিবা অগ্রগতি হয় আপনাদের গম পাব। আর ইয়ারে সময় হয়েছে এটির বাতরির পর বিদায় লোয়ার, কিন্তু কিছু সময়ের পাশতে চাও প্রাইম টাইম 18। নমস্কার। সাধারণ স্টিল এনেকৈ পরে, মাইথন স্টিল এনেকৈ পরে, ধমকৈ।
চিকিৎসকৰ গাফিলতিত হাস্পতাল চূর্ণ বিচূর্ণ হয়। পিছে সেই বুলি সকলো যে একে নহয় তাৰেই উদাহরণ এইজন চিকিৎসক ডাক্তৰ গোবিন্দ নন্দকুমাৰ। 5-10 মিনিটস সর্জাপুর সেরো দারিয়ালি ফুল ট্রাফিক জ্যাম ইদ্দিরিন্দ হোগকে আগিল্ল, ಅದು ಟೈಮಿಗೆ ಸ್ಟಾರ್ಟ್ ಮಾಡಬೇಕಾಗಿತ್ತು. ಆ ಪೇಷಂಟ್ಗೂ ಇಂಪಾರ್ಟೆಂಟ್ ಆಗಿತ್ತು, ಮತ್ತೆ ಮಿಕ್ಕಿರೋ ಸರ್ಜರಿ ಮತ್ತೆ ಮಿಕ್ಕಿರೋ ಪೇಷಂಟ್ಸ್ಗೂ ಟ್ರೀಟ್ಮೆಂಟ್ ಕೊಡಬೇಕಾಗಿತ್ತು. ಬೆಂಗಳೂರು ಮಣಿಪಾಲ್ ಹಾಸ್ಪಿಟಲ್ ಚಿಕಿತ್ಸಕ ಡಾಕ್ಟರ್ ಗೋವಿಂದ ನಂದಕುಮಾರೆ ನಿರ್ಧಾರಿತ ಸಮಯದೇ ಕಾಮಲೈ ಲೈಸಿಲ್. ಪಿಸೆ ಸರ್ಜಾಪುರ್ ಮರಾಠಹಳ್ಳಿರ್ ಸುನ್ನಿಗಮ್ ಸ್ಟ್ರೀಟ್ ಪುವಾ ಮಾತ್ರಕ್ಕೆ ಹಠಾತ್ ಡ್ರೈವರೆ ಗಾಡಿ ರಖಾಯ್ ದಿಸಿಲ್. ಆಗತ್ ಪ್ರಚುರ್ ಟ್ರಾಫಿಕ್ ಜಾಮ್, ಬಾಹಿರತ್ ಬೃಷ್ಟಿಪಾತ್, ರೋಯ್ ರೋಯ್ ಅಮನಿ ಲಗಾರ ಪಿಸತು ಗಾಡಿ ಲರ್ಸರ್ ಕರಾ ರೂಮ್ ಖಾಮಿ ನಾಯ್. ইফালে হাসপাতালত অস্ত্রোপচারৰ বাবে হাজু হৈ আছে এজন গোলব্লাডাৰ ৰোগী। পৰিস্থিতি বুজি হঠাৎ সিদ্ধান্ত ললে চিকিৎসকজনে, আৰু তাৰ পিছত এই দৃশ্য। 3 কিলোমিটাৰ দৌৰি দৌৰি গৈ চিকিৎসকজনে সফলতাৰে সমাপন কৰিলে অস্ত্রোপচাৰ। এই ভিডিঅ' ভাইৰেল হৈ পৰিছে এতিয়া সংবাদ মাধ্যমত। নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সর্ববৃহৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামৰ মাত্র 1.5-2 কিলোমিটাৰ নীলগত অবস্থিত সাবরমতী অঞ্চলত গঢ় লৈ উঠিছে দেশৰ সর্ববৃহৎ মাল্টি মডেল পরিবহন কেন্দ্র। বুলেট ট্রেন প্রজেক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ ড্রিম প্রজেক্ট হ্যাঁ, অহমদাবাদ মে স্টেশন বননে যা রা হ্যাঁ, মল্টি মডেল ট্রান্সপোর্ট হব হ্যাঁ वो तैयार किया गया है। ये भवन पूरा निर्माण हो रहा है और आप देख सकते हैं कि जो साबरमती पूज्य महात्मा गांधी जी ने दांडी यात्रा की थी और दांडी यात्रा की जो झांकी है वो यहाँ देखने को मिल रही है। वो उसका लेआउट पूरा तैयार हो रहा है और काम भी चल रहा है। लेकिन इसके हब में जो मल्टी मॉडल ट्रांसपोर्ट दिया गया है वो मल्टी मॉडल ट्रांसपोर्ट हब दिया गया है, क्योंकि यहाँ से जो मेट्रो ट्रेन, बुलेट ट्रेन और जो अभी वर्तमान ट्रेन भी चल रही है और BRTS सारे स्टेशन, सारे ये ट्रांसपोर्ट यहाँ से मिल सकते हैं। 2017 চনৰ 14 ছেপ্টেম্বৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বুলেট ট্ৰেইন প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল আৰু মাল্টি মডেল সাবৰমতী ৰেলৱে ষ্টেচনত অত্যাধুনিক ব্যৱস্থাৰে বুলেট ট্ৰেইনৰ এক মাল্টি মডেল হাব প্ৰস্তুত কৰা হৈছে। আজি ৰেল মন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱেও সাবৰমতী ৰেলৱে ষ্টেচন ভ্ৰমণ কৰিছে। बुलेट ट्रेन जो देश के लिए एक बहुत ही महत्वपूर्ण प्रोजेक्ट है, मुंबई से अहमदाबाद के बीच में पहला सेक्शन, इस सेक्शन में बहुत अच्छी प्रगति हो रही है। करीब करीब 80 किलोमीटर से ज़्यादा पिलर्स बन चुके हैं, जितने भी स्टेशन्स हैं सभी स्टेशन पे तेज़ी से काम चल रहा है। आज आप सब ने देखा यहाँ पर साबरमती में जो टर्मिनल हब बनेगा ये एक मल्टी मॉडल हब है, इसमें मेट्रो, BRT, भारतीय रेलवे, हाई स्पीड रेलवे, इन सब का एक जगह पे बहुत ही अच्छे से प्लानिंग करके इंटीग्रेट करके डेवलप किया गया है। इस साबरमती मल्टी मॉडल परिवहन हबर आसे के पताओ वैशिष्ट्य। बुलेट ट्रेन प्रोजेक्ट का निर्माण कार्य चल रहा है और अहमदाबाद साबरमती में जो मल्टी मॉडल ट्रांसपोर्ट हब पूरा बनेगा, तो ये जो पूरा प्रोजेक्ट का एक मॉडल तैयार किया गया है कि किस तरह से ये पूरी बिल्डिंग है जो मल्टी मॉडल ट्रांसपोर्ट हब है, जो उसकी एंट्री है, तो यहाँ से ये एंट्री होगी।